এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গ্রেডিং এর ভিত্তিতে স্যালারি ইনক্রিমেন্ট মেজার করা হয়। আর যারা এইচআর এ জব করেন বা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন তাদেরকে দেখা গেছে যে বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট মেজার করতে হয়, এটা একটা সার্টেন টাইম পর পর করতে হয়। তো এমপ্লয়ি যেখানে বেশি সেখানে আসলে এই জিনিসটা প্রপারলি মেইনটেইন করতে গেলে অনেক সময় লাগে যদি আমরা ওয়ান বাই ওয়ান করতে চাই। ফর অ্যান এক্সাম্পল, আপনাকে বলা হলো যে আপনাদের কোম্পানিতে এমপ্লয়ি আছে তিনটা ক্যাটাগরিতে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা করা হয়েছে এমপ্লয়ীদের স্যালারি কে কত পাচ্ছে সেটার বেসিসে। তো আপনাকে এখন বলা হলো যারা এ ক্যাটাগরিতে আছে তারা পাবে 8% ইনক্রিমেন্ট, যারা আছে বি ক্যাটাগরিতে তারা পাবে 11% ইনক্রিমেন্ট এবং যারা সি ক্যাটাগরিতে আছে তারা পাবে 14% ইনক্রিমেন্ট। এখন দেখেন আমার এই এমপ্লয়ী ডাটাবেসে এখানে এ বি সি বিভিন্ন ক্যাটাগরিতে আর র্যান্ডমলি তাদের লিস্ট দেয়া আছে এবং ক্যাটাগরি দেয়া আছে। তা আমাদেরকে এখন বের করতে হবে এ ক্যাটাগরির যে সে হচ্ছে 8% ইনক্রিমেন্ট পাবে এবং কত টাকা এটা এখানে চলে আসবে, সি ক্যাটাগরির যে তার অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এটা আমরা ওয়ান বাই ওয়ান করতে গেলে অনেক সময় লাগবে, বাট এটা আমরা মাইক্রোসফট এক্সেলে লুকআপ ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই করতে পারি। তা আসলে আমরা দেখি যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখানে ইনক্রিমেন্ট এই কলামটাই আমি চাচ্ছি আমার রেজাল্টটা আসতে। সো আমি ফার্স্টের সেলটাতে আমি সিলেক্ট করলাম, করে ফাংশন লিখি লুকআপ। লুকআপ লিখে আমি ব্র্যাকেট ওপেন করলাম। তা আমাকে দেখেন এখানে ফাংশনে চাইছে কি লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমি কি ভ্যালু চাচ্ছি, আমি তো গ্রেডিং এর বেসিসে চাচ্ছি। সো আমার গ্রেডিং টেমপ্লেট গ্রেডিংটা কোথায় আছে দেখেন, আমার পাশের কলামেই F3 সেলেই কিন্তু গ্রেডিং দেয়া আছে। তো আমি তার গ্রেডিংটাকে আমি সিলেক্ট করে দিলাম, দ্যাট মিন্স এটা আমার লুকআপ ভ্যালু। আমি চাচ্ছি এই গ্রেডিংটার উপরেই তার ইনক্রিমেন্ট হবে। সো আমি এখন একটা কমা দিলাম, কমা দেওয়ার পর দেখেন কি আছে লুকআপ ভেক্টর। এই গ্রেডিংটা যে আমি যেটাকে চাচ্ছি সেটা দেখেন আমার এখানে কোথায় আছে, এখানে আমার গ্রেডিং এর একটা লিস্ট করা আছে, এই লিস্টটা হচ্ছে আমার লুকআপ ভেক্টর। এটাকে আমি সিলেক্ট করে রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করে আমি এটাকে লক করে দিব, লক করে দিব যাতে করে যখন আমার রেজাল্টটা নিচের দিকে নামবে সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। এটা লক করে দেওয়ার পর আমি এখন কমা দিব, কমা দেওয়ার পর দেখেন আমাকে এখন কি চাইছে রেজাল্ট ভেক্টর, মানে আমি যেই ভেক্টরটা সিলেক্ট করলাম গ্রেডিংটা সিলেক্ট করলাম এটা রেজাল্টটা কোথায় আছে। রেজাল্ট তো আছে এখানে যে কত পার্সেন্ট করে আসবে। সো আমি রেজাল্টটাও সিলেক্ট করে দ্যাট মিন্স এটা হবে আমার আউটকাম, এটাকেও আমি সিলেক্ট করে F4 বাটন প্রেস করে এটা লক করে দেবো। লক করে দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করার পর আমি যখন এন্টার দিব দেখেন এখানে আমার ইনক্রিমেন্ট চলে আসছে, এটা দেখেন দশমিকে আসছে। এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এটা তো আমার ইনক্রিমেন্ট কত পার্সেন্ট এটা গ্রেডিং এর উপরে পার্সেন্টটা আসছে। আমি দেখেন এখানে যেটা পুরোটা সিলেক্ট করে এটাকে যদি পার্সেন্ট করে দিই দেখেন কে কত পার্সেন্ট পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু পার্সেন্টটা চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা পাশের সেলেও ইনক্রিমেন্টের রেজাল্ট নিয়ে আসতে পারি অথবা আমরা এখানেও অ্যামাউন্টটা সরাসরি নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটাকে পার্সেন্ট না করে আমরা পার্সেন্টটা তুলে দেই, পার্সেন্টটা তুলে দিয়ে আমরা আবার আগের মতোই ডেসিমেলে চলে যাই। এখন আমি সিম্পলি একটা ছোট কাজ করব, এই যে ফর্মুলা বারে এসে ফর্মুলাতে আসলাম, ফর্মুলাটা আমি ফাংশনটা কি লিখেছিলাম লুকআপ, পুরা ফাংশনটাকে এই যে ফর্মুলাটা আছে পুরা ফর্মুলাটাকে আমি মাল্টিপ্লাই করব তারা যে স্যালারিটা পাচ্ছে এই স্যালারিটা দিয়ে। সো আমি লুকআপ ভ্যালুর একদম শুরুতেই চলে আসলাম, লুকআপের এখানে আমি এটা মাল্টিপ্লাই দিলাম ইনটু দিয়ে আমি এখন স্যালারিটা সিলেক্ট করে দিলাম। স্যালারিটা সিলেক্ট করে যখন আমি এন্টার দিলাম দেখেন সম্পূর্ণ অ্যামাউন্টটা চলে এসেছে। আমি এখন জাস্ট ডিজিট গুলোকে এগুলোকে আমি রাউন্ড ডিজিট করে ফেলি, দেখেন আমার কিন্তু সম্পূর্ণ রেজাল্ট চলে এসেছে যে এ ক্যাটাগরির যে সে হচ্ছে 1,20,000 টাকা স্যালারি পায়, 8% ইনক্রিমেন্ট হিসেবে সে টোটাল 9,600 টাকা ইনক্রিমেন্ট পাবে। যিনি সি ক্যাটাগরিতে আছেন 45,000 টাকা স্যালারি পাচ্ছেন তার ইনক্রিমেন্ট হচ্ছে 14% অনুযায়ী 6,300 টাকা আসবে। এখন আমরা টোটালটা বের করে ফেলি, ইকুয়াল দেই স্যালারি প্লাস ইনক্রিমেন্ট ইকুয়াল, দেখেন তাহলে ইয়ার এন্ডে আমার এ ক্যাটাগরির প্রথম যে এমপ্লয়ী উনি 1,20,000 টাকা স্যালারি পাচ্ছেন, ইনক্রিমেন্ট পাবেন 9,600 টাকা, ইন টোটাল উনি পাবেন 1,29,600 টাকা।
তারপর আমি যদি নিচের দিকে দেখি যে আমার এখানে একজন এমপ্লয়ি আছে আমিনুল, উনি হচ্ছে 62,330 টাকা স্যালারি পান। উনি একজন বি ক্যাটাগরির এমপ্লয়ি, উনি হচ্ছে বি ক্যাটাগরিতে 11% ইনক্রিমেন্ট, 11% ইনক্রিমেন্ট পেয়ে ওনার টোটাল স্যালারি হবে 69,186 টাকা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কত সহজে লুকআপ ফাংশন ব্যবহার করে আমরা ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা বের করতে পারি, ইনক্রিমেন্টের পার্সেন্টটাও বের করতে পারি এবং টোটাল স্যালারিটা বের করতে পারি। থ্যাংক ইউ।